कृष्ण
প্রভু যেটা বললেন যে এখানে দুর্যোধন কথার অর্থ কি, যে অন্যের রাজত্ব বা ধন দুরুপয়োগের মাধ্যমে হস্তাগত করার চেষ্টা করে, তিনি হচ্ছেন দুর্যোধন। দুঃশাসন কথার অর্থ কি, তার শাসন খুব খারাপ,
ধৃতরাষ্ট্র মানে যে অন্যের রাষ্ট্র ধারণ করে রেখেছেন নিজের নয়। তো এগুলো হচ্ছে সব নামের মহিমা। আগেকার দিনে যার যেরকম স্বভাব হতো তার সেরকম নাম, কিন্তু আমাদের সেসব চিন্তা করার দরকার নেই। আমাদের কৃষ্ণের দাস হিসেবে নাম রাখা উচিত। কোনোদিন কেউ বাড়িতে কেন নাম রাখবে? দুঃশাসন, দুর্যোধন, শকুনি রাখবে কেউ? তো কেন রাখবে না? তার কারণ হচ্ছে এরা ভালো চরিত্রের নয়। যেরকম রামায়ণে কৈকেয়ী, কারণ কেন মেয়ের নাম তো কৈকেয়ী রাখবে? কেন রাখবে না? তার চরিত্র খুব খারাপ ছিল বলে। তো সেরকম ভাবে যার যেরকম স্বভাব তার সেরকম নাম হতো আগেকার দিনে। কিন্তু এখনকার দিনে কি, কানা ছেলের নাম পদ্মলোচন। তার কারণ হচ্ছে এটা কলিযুগের প্রভাব। তো এখানে যখন দু পক্ষের সংখ্যন নাদ হলো, তখন সংখ্যার দিক থেকে দেখতে গেলে যুধিষ্ঠির মহারাজের সংখ্যা, সৈন্য সংখ্যা কম ছিল, আর দুর্যোধনের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু যখন সংখ্যন নাদ করে উভয় পক্ষ, প্রথমে দুর্যোধনের সেনাধ্যক্ষ, তিনি ভীষ্ম পিতামহ এবং ওনাদের যিনি সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন দ্রোণাচার্য, তিনি যখন শঙ্খনাদ করেন, এরা সবাই কৃপাচার্য, এরা সবাই যখন শঙ্খনাদ করেন তখন পাণ্ডবদের কারোর ভয় লাগেনি, ঠিক আছে? যেমন পাণ্ডবদের তরফ থেকে অর্জুনের শঙ্খন নাম কি? অর্জুনের শঙ্খন নাম পাঞ্চজন দেবদত্ত। আর ভগবানের ভগবানের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন। ভগবানের শঙ্খের নাম কি? ভগবানের চক্রের নাম কি? ভগবানের ধনুকের নাম কি? সারঙ্গ। ভগবানের গদার নাম কি? নাম কি? আপনার পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কেমন করে করবেন? যখন আপনি জিজ্ঞেস করবেন ভগবান কোন ধনুষ চালান, তাহলে আপনি বলবেন আ আ আ আ ধনুষ। এই জন্য আমাদের হিন্দুধর্মের পক্ষে কিছু জ্ঞান রাখা উচিত আমাদের ধর্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে। তো মনে থাকবে আমার কথা, ভগবানের সংখ্যন নাম সবাই বলুন পাঞ্চজন। ভগবানের গদার নাম কৌমুদকি। কি নাম? কৌমুদকি। কি নাম? কৌমুদকি। ভগবানের ধনুষের নাম কি? সারঙ্গ। ভগবানের চক্রের নাম কি? ভেরি গুড। সেজন্য ভগবান এবং অর্জুন যখন বাজান ওনাদের সেনার সংখ্যা অনেক কম থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে দুর্যোধনের সেনাদের হৃদয়ে বিদীর্ণ করে ভয় পেয়ে যায়। তখন এই ভয়টা কাটাবার জন্য দুর্যোধন আসেন কার কাছে? দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে এসে উনি কি বলছেন যে আপনারা কৃপা করে একটু সহযোগিতা করবেন, আমার গুরু বৃদ্ধ পিতামহ পিতামহকে সাহায্য করবেন। কেন? যাতে উনি বৃদ্ধ হয়ে গেছেন তাকে যাতে আপনারা সাজানা করলে একটু অসুবিধে হতে পারে। এবং তারপর নিজের ভয় কাটাবার জন্যে, নিজের ভয় কাটাবার জন্যে ও নিজেকে বোঝাবার জন্যে সে অন্যান্য আমাদের সেনাতে কারা কারা আছে সে সম্পর্কে বলতে শুরু করেছে। এবং তারপর আমরা দেখব, হ্যাঁ তিনি বলছেন পরের শ্লোক থেকে, ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদন্তি তথেই বচ। তো বলছেন এতগুলো লোক আমাদের রয়েছে, নিজেই বলছে যে আমি থাকবো কেন, আমার ভয় লাগার কথা নয়, আমার এই 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 থাকতে পারে, এরা আছেন আমার সঙ্গে, আমি ভয় পাবো কেন? সেই জন্য এই শাস্ত্রে বলছে যখন কেউ অধর্মের সাহায্য নেয় বা অধর্মকে নিয়ে এগিয়ে চলে তাদের মনের মধ্যে সবসময় ভয় থাকবে। তাদের মনে ভয় থাকে যারা অধর্ম করে। চোর সবসময় কি ভাবতে থাকে? এই পুলিশ ধরে ফেললো, এই আমাদের পুলিশ ধরে ফেললো, সবসময় ভয়ের মধ্যে থাকে। সেই জন্য চোর কখনো দিবালয়ে আসতে পারে না, মানে দিনের আলোতে বেরোতে পারে না। চোর কখন বেরোয়? দেখতে পাবে। আর যার মন চোরের মতো সে কখনো শান্তি পাবে না। কেন শান্তি পাবে না? সে ভাববে সবাই আমি ঘুরে ঘুরে দেখছে, সবাই আমাকে পছন্দ করে না, সবাই জানে আমার আমি ভালো নই। কিন্তু যে ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়েছে, পবিত্রম পরমিদম, ভগবানের স্বরূপ হচ্ছে পবিত্র,
এখন ভগবানের সাথে যদি সংযুক্ত হয়, ভগবানের দিব্য নাম, ভগবানের কথা, ভগবানের আলোচনা, ভগবানের ভক্তদের দর্শন করে, ভগবানের আত্মীয়দের সঙ্গে একসঙ্গে প্রসাদ গ্রহণ করে, নৃত্য করে, তখন তার জীবন কি হয়ে যায়, নির্মল হয়ে যায়। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান্তর সূচি। একমাত্র কমল নয়, পণ্ডরী কথার অর্থ হচ্ছে কমল এবং আক্ষ মানে হচ্ছে আঁখি। কমল নয়ন ভগবান শ্রী গোবিন্দের যে কথা একবার মনে করলে, যা স্মরণ কুণ্ডলী কাক্ষ সব আজ একবার স্মরণ করলে, বাহ্য মানে হচ্ছে বাইরের থেকে এবং অভ্যন্তর, অভ্যন্তর মানে হচ্ছে ভিতর থেকে, যে সম্পূর্ণরূপে শুদ্ধতা লাভ করে। সেজন্য আমাদের কি করা উচিত, আমাদের মধ্যেও দুটো ব্যক্তি কাজ করে, যেটা আমি গত কালকে বলছিলাম। একটা হচ্ছে একজন ভালো লোক আছে আমাদের ভেতরে, আর একটা হচ্ছে খারাপ লোক। সেই দুজন লোকের মধ্যে সবসময় একটু ঝগড়া লাগে, করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, থাকবো কি থাকবো না, করবো কি করবো না, এর হয় কি না? হয়। আর কারণ হচ্ছে যে লোকটাকে আপনি খাবার বেশি দেবেন সেই লোকটা আপনার কাছে বেশি বলশালী হবে, আর যে লোকটাকে খাবার কম দেবেন সে দুর্বল হয়ে যাবে। তো বদমাই যে সত্তাটা আছে তাকে যদি আপনি খাবার দিতে থাকেন তাহলে সে কিন্তু ভালো যে লোকটা আছে রুগ্ন হয়ে যাবে, এবং সেটাকে সেটা হচ্ছে মন। মনকে যদি সবসময় খারাপ জিনিস খাওয়াতে থাকেন সেই ব্যক্তিকে, ঝাঁটাপেটা না করেন, তাহলে কি হবে, ওর শরীরটা খুব বড় সড়ো হয়ে যাবে। তখন সে কি করবে, বুদ্ধির উপরে প্রয়োগ বিস্তার করার চেষ্টা করবে, এবং বুদ্ধি তখন কি হবে, দুর্বল হয়ে যাবে। বুদ্ধিং যস্য বলন্তস্য, এবং বুদ্ধি কার দ্বারা পুষ্ট হয়, বুদ্ধি পুষ্ট হয় ভগবত ভক্তির মাধ্যমে। সেই সম্পর্কে ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন, তেসাম সতত যুক্তানাম, তেসাম সতত যুক্তানাম, ভজতাম প্রীতিপূর্বকম, ভজতাম প্রীতিপূর্বকম, দদামি বুদ্ধি যোগান্তম, দদামি বুদ্ধি যোগান্তম, ইয়েন মামো প্রজন্তি তে, ইয়েন মামো প্রজন্তি তে। ভগবান বলছেন যে হে অর্জুন, যারা আমার নিষ্ঠা সেবা করে, ভগবত ভক্তি পালন করে, প্রেমে আমার সেবা করে, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক ভালোবেসে, ভালোবাসা না থাকলে চলবে না, যান্ত্রিক হলে চলবে না, যন্ত্রের মধ্যে যদি করবে সুন্দরকে ভালোবাসি, একটা রোবট কিন্তু ভালোবাসতে পারবে? রোবট যদি গোলাপ ফুটাবে, দেয় এনাও নাও লাল গোলাপ, লাল গোলাপ, লাল গোলাপ, ট্যাং ট্যাং ট্যাং, তাকে কিন্তু ভালোবাসতে পারবে? সে যন্ত্র, যন্ত্রের মাধ্যমে নয়। তেসা কথা যুক্ত নাম ভজতম প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক দাদা আমি বুদ্ধি যোগ, ভগবান কি করেন, বুদ্ধি দান করেন, বুঝলাম করার পরে কি হয়, ইয়ে না মামু প্রজন্তিতে, তখন সে আমাকে বুঝতে পেরে আমার কাছে ফিরে আসে। আমি একটা প্রশ্ন করছি আপনাদের সবাইকে, আপনারা তো কেউ কেউ ছ মাস, কেউ কেউ এক বছর, কেউ কেউ দু বছর, কেউ ছ বছর ধরে ইসকনের সঙ্গে যুক্ত আছেন, কেউ হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ ধরে ইসকনের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ইসকনে আসার আগে, নিয়ম পালন করার আগের আপনি আর আপনার এখনকার বুদ্ধির মধ্যে পার্থক্য হয়েছে কি? এখন একটু হ্যাঁ বা না টা বলুন, হয়েছে কি না হয়নি? আচ্ছা, যেটা হয়েছে সেটা বদ হয়েছে, বদমাইশি বুদ্ধি বেড়েছে না ভালো বুদ্ধি বেড়েছে? কারা কারা সত্যি করে মানছে সত্যি কথা, জোরে তালি দিন। এটা আমার বলার প্রয়োজনীয়তা নেই, আপনি নিজে দেখবেন আগে যে জিনিসগুলোকে আপনার মনে হতো যে আমার কঠিন লাগছে, এখন মনে হয় এটা করা যায়। ঠিক সেই জন্যে কিভাবে আমি আরো ভালোভাবে ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক রাখবো, যখন কারোর মধ্যে প্রেম হয়, কোন বন্ধুত্ব হয় বা প্রেম হয় প্রেমিক প্রেমিকার মধ্যে, দুটো জিনিসের মাধ্যমে প্রেম বাড়ে। একটা হচ্ছে কি, তার সম্পর্কে শ্রবণের মাধ্যমে, এবং সেই শ্রবণের মাধ্যমে যখন শুনতে থাকে শুনতে থাকে শুনতে, তখন তাকে দেখা হওয়ার ইচ্ছা হয়, এবং যখন দেখা হওয়ার ইচ্ছে হয় তার আগে শ্রবণের মাধ্যমে সে কিছু সেবা করার চেষ্টা করে, এবং এই শ্রবণ আর সেবার মাধ্যমে কারোর সঙ্গে সম্পর্ক আরো বেশি গাঢ় হয়। হ্যাঁ কি না? যেমন আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন সিঙ্গাপুরে, কারণ আপনাদের অনেক প্রিয়তম লোক, অনেক ভালো লোক যাদেরকে আপনারা ভালোবাসেন, তারা ওপারে রয়েছে সমুদ্রের অনেক পারে, আপনারা এনে কষ্ট করছেন। কিন্তু দেখুন আপনারা কষ্ট করছেন, যতজন এখানে বসে আছেন তাদের অনেক সৌভাগ্য যে ভগবান জগন্নাথের দর্শন করার
ভগবানের ভক্তদের সঙ্গে থাকার সুযোগ হয়েছে, যেটা বাংলাদেশ সময় আপনাদের পাইনি। হয়েছিল কি? এটা সাপে বর হয়েছে। এন তেন প্রকারে না কৃষ্ণ স্মরণ, যেভাবে কৃষ্ণ স্মরণ যদি আমি আসতে পারি। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমার এটা ভালো হলো কি খারাপ হলো, কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে এটা ভালো হয়েছে। ভালো হয়েছে, তারা গোবিন্দকে পেয়ে গেছেন, যশিম তুষ্টে জগৎ তুষ্ট, সেজন্য সেই দুঃখ আর নেই। একটা বড় জাহাজ যাচ্ছিল লন্ডন থেকে আমেরিকা, সেই জাহাজটা এমন বড় জাহাজ ছিল যে বলেছিল কোনোদিন ডুববে না। তো অনেকে পয়সা সঞ্চয় করে আমেরিকা যাওয়ার জন্যে সেই টাকা দিয়ে অনেক কষ্ট করে সারা জীবনের সঞ্চয় করে দেশ থেকে দেশান্তরে যাওয়ার চেষ্টা করছিল। এমন একটা পরিবারের ব্যক্তি যারা প্রচন্ড টাকা নিয়ে কষ্ট করে টাকা রোজগার করে জাহাজে উঠতে যাবে যেদিন, তার আগের দিন তাদের বাড়ির ছোট ছেলেকে একটা কুকুরে কামড়ে দেয়। যখন কুকুরে কামড়ে দেয় তখন তাদের জাহাজে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। কেন? যদি রেবিজ হয়ে যায়। রেবিজ হচ্ছে একটি ভয়ঙ্কর রোগ যে কুকুর কামড়ালে হয় এবং পরিবারের সবার যাওয়া বন্ধ হয়ে গেল। আর কুকুরটাকেও মারা যাবে না, যদি মরে যায় তাহলে আরো ভয়। কুকুরটাকে বেঁধে ঘরে রাখা হলো, খাওয়ানো দাওয়ানো হলো, আর এই ছেলেটাকেও রাখা হলো। এবং যে যাচ্ছে ছেলেটাকে একবার থার্মোফোন মারছে, কুকুরটাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। ওদের জন্য, তোদের জন্য আমাদের যাওয়া হলো না, তোদের জন্য আমাদের যাওয়া হলো না, তোদের জন্য আমাদের ভুল হয়ে গেল, তোদের জন্য আমার সব জীবনে নষ্ট হয়ে গেল। আর তার কিছুদিন পরে জানা গেল যে জাহাজে ওরা যাওয়ার ছিল সেটি ডুবে গেছে, টাইটানিক ছিল। এবং তখন কুকুরটাকে আদর করছে, চুমু খাচ্ছে, বাচ্চাটাকে চুমু খাচ্ছে। আরে তুই যদি না কামড়াতিস আমাদের মরে যেতে হবে। সেই জন্য অনেক সময় মনে হতে পারে যে ভগবান কি এমন করলেন যে আমি এখানে এসেছি এত পরিবার থেকে দূরে। কিন্তু দেখুন, আসল পরিবারের মানুষকে পেয়ে গেছেন কৃষ্ণ, ভগবানকে পেয়ে গেছেন, ভগবানকে পেয়ে গেছেন। যদি আর কিছু দরকার আছে? এখন প্রশ্ন হলো, ভগবানকে তো পেয়েছি, তাহলে ভগবানকে হৃদয়ে কিভাবে আমি স্থায়ী রাখতে পারো? সেজন্য বেদ পুরাণ থেকে আরম্ভ করে ভগবদ্গীতা, স্মৃতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাদ এই কল্পতে। যদি আমরা শাস্ত্রসম্মত ভাবে জানতে পারি যে কিভাবে ভগবানকে ভালোবাসা যায় এবং কি করলে ভালোবাসতে পারবো, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, সেখানে যেখানেই তাকে ভালোবাসতে পারবো। তো সেই জন্য আরো ফিরে যেতে হবে সেই একই কথা যেটা আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে শ্রবণ এবং সেবা। যে যত বেশি ভালোভাবে শ্রবণ করবে ওই কথা, অনেকে ভাবতে পারেন যে আরে না না, সেবা করলেই হবে। যদি শুধু সেবা করতে থাকে, সেবা করতে থাকে, সেটা যান্ত্রিক হয়ে যাবে, যন্ত্রের মতো, শুধু আবেগ থাকবে। হঠাৎ করে কোনো কিছু গন্ডগোল হলে বলবে যে আরে না এটা ভালো নয়। আর যদি কেউ শুধু পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, তাহলে হয়ে যাবে সে কি, মানসিক জল্পনা কল্পনার মধ্যে চলে যাবে। তখন খালি তত্ত্ব কথা দেবে এবং সে শুধু জ্ঞান দেবে এবং সে যন্ত্রের মতো সেও হয়ে যাবে। সেজন্য শিল প্রভুপাদ বলেছেন দুটোর সমাহার আমাদের জীবনের প্রয়োজনীয়তা আছে। শ্রবণ খুব ভালোভাবে করতে হবে, কেন, তাতে আমি ভালোভাবে সেবা করতে পারি। বুঝে যাচ্ছে কি? যেটা করেছিলেন হনুমানজি। তা আজকে আমরা গল্প শুনবো সে রামায়ণ থেকে, কারণ আমারও যাবার সময় হয়ে গেছে এবারের মতো। এবং কালকে সন্ধ্যেবেলা আপনারা যখন যে যার ভজনে রত থাকবেন, আমি তখন কলকাতার দিকে চলে যাব। আমার যেতে খুব মন খারাপ লাগছে আপনাদেরকে ছেড়ে, কারণ এবারে এত বেশি মিশেছি, এত বেশি ভালোবেসে ফেলেছি আপনাদের, আপনাদের খুব মিস করবো। সেই জন্য আমরা যখন ভগবানের লীলা শ্রবণ করি, তখন আমরা সবসময় একই সঙ্গে এক জায়গায় থাকি। তো যাওয়ার আগে আমি ভাবছিলাম যে আপনাদেরকে আমি রামায়ণের ছোট্ট গল্প বলবো, কিভাবে এই ছোট্ট গল্পটির মাধ্যমে আমরা দেখবো শাস্ত্র থেকে আচার্যদের মাধ্যমে, আচার্যদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে, শিল প্রভুপাদ থেকে আরম্ভ করে আমাদের জীবনেও আমরা কিভাবে যদি এই ব্যক্তিকে অনুসরণ করি এবং এই ব্যক্তি থেকে আমরা জানতে পারি, তাহলে আমরাও ভগবানের নাম শ্রবণ এবং ভগবানের সেবার মাধ্যমে এই জন্মেই ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। আসুন শুরু করা যাক রামায়ণের সেই ইতিহাস। প্রত্যেকটি ঘটনা যা মহাভারত বা রামায়ণে হয়েছে বা হচ্ছে, কারণ এ হচ্ছে সবসময়ের মতো হতে থাকছে। অধ্যাপিয়া সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। ভগবানের লীলাগুলি হচ্ছে কখনো শেষ হয় না, এটা হচ্ছে অচিন্ত নিত্য। এ সম্পর্কে আমি কিছুদিন আগেও বললাম, দেহ ত্যাগের পরেও ভক্তদেরকে দেখা যাচ্ছে কোথায়, বৃন্দাবনে, পুরীতে, জগন্নাথ যাত্রে, তারপরে মায়াপুরে। কেন? তারা সম্পূর্ণরূপে ভগবানের প্রতি বিশ্বাস অর্জন করেছে, ভগবানের সেবা করেছে। সেজন্য
আমরা চলে যাব রামায়ণের এমন একটি জায়গায় যেখানে দেবী সীতা কে রাবণ হরণ করে নিয়ে গেছেন। ভগবান শ্রী রাম লক্ষ্মণ কিষ্কিন্ধা ক্ষেত্রে অরণ্য কাণ্ডে রামায়ণের বর্ণনা হচ্ছে, পম্পা সরোবর জায়গায় উনি এসেছেন এবং তারপর সুগ্রীবের সঙ্গে উনার দেখা হয়েছে, দুজনের মধ্যে মৈত্রতা হয়েছে যে আপনি আমার ফেরানো রাজ্য ফিরিয়ে দিন, সাহায্য করবেন এবং আমি আপনার স্ত্রীকে পাওয়ার জন্য সাহায্য করব। এবং পরবর্তীকালে বালি বধ অঙ্গদকে যুবরাজ হিসেবে স্থান দেওয়ার পর 3 মাস অতিবাহিত করার পর, 4 মাসের 4 মাস অতিবাহিত করার পর, কারণ সুগ্রীব অনেকদিন পর রাজত্ব ফিরে পেয়েছে বলে 4 মাস রামচন্দ্র সময় দিয়েছিলেন সুগ্রীবকে একটুখানি ভোগ বিলাস করার জন্য। তো ভগবান তার ভক্তকে একটু ভোগ বিলাসের ব্যবস্থা করে দেন, চিন্তা করতে হবে না। আমরা যদি ভগবানের সেবা করি কোনো কিছুর অভাব হবে না আমাদের, কারণ স্বয়ং লক্ষ্মী ভগবানের সঙ্গে রয়েছেন। লক্ষ্মীর এক নাম চঞ্চলা, আজকে এখানে আছে কালকে ওখানে আছে, সবসময় স্থায়ী নেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি সম্পূর্ণ রূপে রয়েছেন। কেন? কারণ তিনি ভগবানের সেবিকা। শ্রীল প্রভুপাদ যখন আমেরিকাতে গেছেন এবং বিশাল $40 নিয়ে গেছিলেন এবং তারপর জানেন প্রভুপাদ কি তৈরি করেছেন, তা একদিন একজন ভক্ত একজন রিপোর্টার প্রভুপাদকে বলছেন যে আপনাদের এত ঐশ্বর্য হলো কেমন করে। তখন ভগবানের শুদ্ধ ভক্ত শ্রীল প্রভুপাদ বলছেন, আমাদের ঐশ্বর্য প্রমাণ করে যে কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছে। এবং শ্রীল প্রভুপাদ বলেন, এটা কিন্তু কৃষ্ণের জন্য, আমার জন্য নয়। প্রভুপাদের নিজের কোনো, আপনি কোনো মন্দির দেখবেন না যেটা শ্রীল প্রভুপাদের নিজের নামে হয়। কোন মন্দির আছে প্রভুপাদের নিজের নামে? মায়াপুরের মন্দিরের নাম কি? বৃন্দাবনের মন্দিরের নাম কি? জুহুর মন্দিরের নাম কি? রাধা রাসবিহারী। কলকাতায় আমাদের মন্দিরের নাম কি? রাধা গোবিন্দ। ওকে, পুণ্ডরীক বিদ্যানিধির জায়গা যে মন্দির, থেকে মন্দিরের নাম কি? ঢাকা মন্দিরের নাম কি? জগন্নাথ ধাম, জগন্নাথ। তো আপনারা নাম শুনেছেন কি? বিড়লাজির নাম শুনেছেন? বিড়লা বলে একজন খুব ধনী ব্যক্তি আছে। তো রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলে এক ব্যক্তি একটি মন্দির তৈরি করেছে, আর বিড়লা যে পরিবারের সদস্য সেও অনেক মন্দির তৈরি করেছে। রাজস্থানে যে মন্দির তৈরি করেছে সে একটাই কৃষ্ণ মন্দির করেছে, কিন্তু তার নাম রেখেছে রাধা গোবিন্দ মন্দির। তখন তার মৃত্যুর পর দুজনে মারা গেছে, বিড়লাজির জেঠু মানে দাদুও মারা গেছে আর এই ব্যক্তিও মারা গেছে। দুজনে গেছে স্বর্গে, এই বৈকুণ্ঠে। তো দুজনের সঙ্গে যে যখন গেছে, যে একটা মন্দির করেছে রাজস্থান তাকে ঢুকতে দিয়ে দিয়েছে, কিন্তু বিড়লাজিকে আটকে দিয়েছে। বলে, কি ব্যাপার, আমাকে আটকে দিলে কেন? আমি তো অনেক বেশি মন্দির করেছি ওর থেকে। বলছে, আপনার মন্দিরগুলোর নাম হচ্ছে বিড়লা মন্দির আর এর নাম দিয়েছে রাধা গোবিন্দ মন্দির। আপনার কোনো মন্দিরের নাম ঠাকুরের নামে আছে? আপনি তো আপনার অহংকার বাড়াবার জন্য শুধু করেছেন। তারপর হচ্ছে কি, ভগবানের যতক্ষণ পর্যন্ত আমরা সেবা করব, ভগবানকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসবো, সবকিছু কৃষ্ণকে সমর্পিত করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষ্ণ পরীক্ষা করবেন আমাদের কতটা আমার আসক্তি এখন পর্যন্ত রয়েছে। পুনরায় ফিরে আসে সেই কথায়, তো হনুমানকে দিয়ে তখন যখন 4 মাস শেষ হয়ে গেছে, লক্ষণ খুব রেগে গেছে। এবার লক্ষণ রেগে বলছে, আরে বাঁদর তো বাঁদরই, শুধু কাম কাম বাসনায় চরিতার্থ করছে, রাজত্ব পেয়ে গেছে ভগবানকে ভুলে গেল। তখন হনুমান গেছেন, হনুমান হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, হনুমান দূত হিসেবে গেছেন, গুরু হিসেবে গেছেন। কার কাছে? সুগ্রীবের কাছে। লক্ষণ গেছেন, লক্ষণ এমন চিৎকার করেছেন যে সুগ্রীব সিংহাসনে বসেছিল ওখান থেকে পড়ে গেছে, এবং ফিরে গেছে লক্ষণের চরণে গ্রহণ করেছেন। সেজন্য ভগবানকে পেতে গেলে ভক্তকে আগে পেতে হবে। প্রভুপাদের কৃপা না হলে আমরা কি ঈশ্বরের ভক্ত হতে পারতাম? সেজন্য আমাদের সবসময় সেই জিনিসটা বুঝতে হবে, বৈষ্ণবদের কৃপা না পেলে হবে না। কিছুদিন আগে অনেক ভক্তদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম ভক্তির 5টি অঙ্গ, তার মধ্যে একটি হচ্ছে ভগবত সঙ্গ, সাধু সঙ্গের ফল। তো যখন যান তখন সবাই রাজি হয়, রাজি হওয়ার পরে অমূল অনেক হাজার হাজার লাখ লাখ বাঁদরকে রাখা হয়, সবাইকে ডাকা হয়, সেটিকে 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এবং প্রত্যেকের একজন লিডার দেওয়া হয়, এবং প্রত্যেক লিডারকে সীতা ঠাকুরানির, সীতা দেবীর কিছু কিছু গয়না দেওয়া হয়,
তো হনুমান জাম্ববান নল আর নীলা বাঙ্গর গেলেন দক্ষিণের দিকে। যখন দক্ষিণের দিকে যাবেন রাম তাদেরকে সবাইকে ডেকেছেন, রাম তাদেরকে ডেকে বলছেন যে আপনারা সবাই যাচ্ছেন আপনাদের সফলতা লাভ করে আসুন, আর হনুমানকে ডেকে বলছেন যে আমি জানি তুমি কিন্তু এটা করতে পারো। এবার ভাবুন আপনার সঙ্গে যদি এরকম হয়, সবাই একটা বলা হলো আর আপনাকে ডেকে বলা হলো তুমিই করতে পারো, হনুমানের খারাপ লাগবে কি খারাপ লাগবে না? কিন্তু যখন হনুমানকে বলা হচ্ছে কারোর খারাপ লাগেনি, কেন না হনুমানকে সবাই ভালোবাসে এবং অন্য সবাই তো খুশি ছিল বৈষ্ণব সঙ্গে যে আরেকজনের গুণকীর্তন করছে কেউ। বৈষ্ণব সঙ্গে কখনো কারো যদি গুণকীর্তন করা হয় অন্যের আনন্দ পাওয়া উচিত। যদি পোড়া পোড়া গন্ধ বেরোয় হৃদয় থাকে তাহলে বুঝতে হবে ভক্তি ভালো হচ্ছে না। আরেকজন খুব ভালো ভগবত ভক্তি করছে, খুব সুন্দর আরতি করছে, কিন্তু আমার যদি আনন্দ হয় তাহলে বুঝতে হবে প্রভু আপনি কি সুন্দর আরতি করলেন, খুব ভালো লাগলো। হনুমান এমন একজন ব্যক্তি ছিলেন এবং বানর সেনা, যদি বানর সেনা করতে তাহলে মানুষের কি করা উচিত চিন্তা করুন। হরি বল, আমরা মানুষ না বাঁধব মানুষ, তাহলে আমাদের ততটুকু চিন্তা করা উচিত। তো কারোর উন্নতিতে যদি খুশি হই তাহলে খুব ভালো হয়, জড় জগতে তা হয় না, একমাত্র বৈষ্ণব সঙ্গের ফলে সেটা সম্ভব। তার কারণ কি? সঠিক বুদ্ধি পাওয়া যায়। এক ব্যক্তির মধ্যে খুব হিংসে ছিল, সে দেখছে তার প্রতিবেশী খুব এগিয়ে যাচ্ছে, তো সে দেবতার পুজো করেছে, দেবতার সাথে বলছে কি চাই, বলছে আমি যা চাই আমি যা বলে সেটা যেন হয়ে যায়। তখন দেব বলছে ঠিক আছে তাই হোক, তবে একটা শর্ত আছে আমার, তোমার যা হবে তার ডবল হবে তোমার প্রতিবেশী। ঠিক আছে, তোমার সে বলেছে আমার দুটো আমার ঘর হোক, একটা ওর ঘর হয়েছে একতলা, প্রতিবেশী দুতলা হয়ে গেছে আরো জ্বলে গেছে, যে আমার একটা গাড়ি হোক, প্রতিবেশী দুটো গাড়ি হয়ে গেছে, বলছে আমার দুটো গরু হোক, প্রতিবেশী চারটে গরু হয়ে গেছে, আমার দুটো পুকুর হোক, ওর চারটে পুকুর হয়ে গেছে, আর সহ্য করতে না পেরে বলছে আমার একটা চোখ কানা করে দাও, তো প্রতিবেশী অন্ধ হয়ে গেছে। তখন বলছে যে দেখো কারণ, তো বাইরের জগতে এই গুণ পাওয়া যে আরেকজনকে স্তুতি করা আরেকজনকে ভালোবাসা সেটা সম্ভব নয়। কিন্তু আপনাদের কি মনে হয় যদি একজনের গুণকীর্তন করা হয় কারুকে ভালো বলা হয় সেটা ভালো না খারাপ? সে উৎসাহ পাবে না, কাউকে ভালো বলে নিজের ঘরে বাড়ি ভালো লাগে না, কেন কারো ভক্ত হয়ে গেছে। কারুকে ভাবুন অনেক একজন ভক্ত খিদে পেয়েছে আর আপনার পেটে খাবার আছে প্রসাদ আছে, আপনি খেতে যাচ্ছেন অন্য সময় একজন ভক্ত খুব খিদা খুদা পেয়েছে সে এসেছে, আপনার ওকে দেওয়া উচিত না দেওয়া উচিত না? সেটা হচ্ছে শেয়ারিং, কিন্তু জড় জগতে সেটা হয় না। কমিউনিস্ট জানেন, কমিউনিস্ট মানে কি? সবাই মিলে বেঁটে খা, ওরা কথা বলে, রাজতন্ত্র ওকে বিশ্বাস করে না, সবাই কি বলবে যে আমরা যা কিছু আছে বেঁটে খাবো, তারাও ফলো করে না। তো রাশিয়া ছিল সব থেকে ফেমাস এই কমিউনিজমের জন্য, ক্যাপিটাল কমিউনিজমকে বলে বাংলায় কি বলবে, মৌলবাদী না না সাম্যবাদ, সাম্যবাদ বৈদিক সাম্যবাদ, বই আছে ছিল প্রবাদের সাম্যবাদ। সেই সাম্যবাদে একদিন একজন ব্যক্তি আমেরিকা থেকে গেছে তো ওখানে রাশিয়ানের কাছে, রাশিয়ানদের খুব গর্ব ছিল যে আমরা সবকিছু বেঁচে খাই, কেউ আমরা আলাদা করে খাই না, কেউ স্পেশাল নয়। বলছে দেখো আমাদের এমন প্রচার আছে যে সে সবাই সবার সঙ্গে ভাগ করে খায়। বলে ঠিক আছে তাই চলো দেখতে যাবো, বলেছেন আমেরিকানকে নিয়ে গেছে, তারপরে নিয়ে গেছে যখন দেখছে একটা গ্রামে গেছে, বলছে আমাদের গ্রামের ভেতরেও লোকেরা এটা মানে কমিউনিজমকে সাম্যবাদকে, তাই গ্রামে গেছে, গ্রামে গিয়ে একজন কৃষককে ডেকেছে, বলছে দেখো আমাদের তত্ত্ব বা আমাদের দর্শন কত দূর অব্দি চলে গেছে, গ্রামের ভক্ত গ্রামের লোকেরাও এটা মানে, দেখবো এর পুরো পরিবর্তন হয়ে গেছে। বলছে দেখো কিরকম পরিবর্তন হয়েছে, বলছে এই যে শুনুন দাদা আপনি কি করেন, আমরা আমায় চাষ করি আমি কৃষক, বলছে আচ্ছা ভাবুন আপনার দুটো পুকুর আছে, একটা পুকুর কি আপনি আপনার আরেকজন প্রতিবেশীর সঙ্গে ভাগ করে মিলেমিশে নেবেন, দিয়ে দেবেন ওকে? বলছে হ্যাঁ দেবো না কেন কোনো অসুবিধা নেই। বলছে আমার এখন দুটো ঘর আছে, একটা ঘর আপনি কি আপনার প্রতিবেশীকে দিয়ে দেবেন? বলছে হ্যাঁ দেবো না কেন নিশ্চয়ই দিয়ে দেবো। বলছে আচ্ছা আমার আপনার দুটো গাড়ি আছে, আপনি কি একটা গাড়ি ওটা বন্ধুকে দিয়ে দেবেন? বলছে হ্যাঁ দিয়ে দেবো কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে আপনার আপনার দুটো গরু আছে, একটা গরু কি আপনি প্রতিবেশীকে দিয়ে দেবেন? বলছে না দেব না। তো বলছে কেন? আপনি দুটো গাড়ি ছিল দিয়ে দিলেন, আপনি পুকুর দিয়ে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, ঘর দিয়ে দিলেন, গরু দেখে গেলেন কেন? বলছে আমার গরু দুটোই আছে,
বাগদাই এগুলো তো ভাবতে বলেছেন, আমার তো নেই, দিতে অসুবিধে কি? বোঝা গেছে কি? আচ্ছা আমার দুটো গাড়ি আছে, ভাবছে আমার গাড়িই নেই, দিতে অসুবিধে কি? যেগুলো নেই এগুলো দিয়ে দেবো, কি আছে? কিন্তু আছে আমার দুটো গরু, তাহলে দেবো না হারি ধর। এটা হচ্ছে বাইরে জগতের লোকের শেয়ারিং, যতই তত্ত্ব দিক না কেন। কিন্তু বৈষ্ণব কুলে যখন কেউ আসে, স্বাভাবিকভাবে ভগবানের কৃপার ফলে, কারণ ভগবান সবকিছু দিচ্ছেন, ভগবানের মতো দাতা কিছু নেই। যা কিছু শ্বাস নিচ্ছি, খাবার খাচ্ছি, চলছি, হাঁটছি, সবকিছু করছি, এটা সম্পূর্ণরূপে ভগবত কৃপার ফলেই আমাদের হচ্ছে। তো হনুমান যখন যান, তো হনুমান দলে তারা ছিল, তারা সবাই হনুমানের সঙ্গে সঙ্গে গেছেন। তো হনুমানের সঙ্গে যখন যাচ্ছেন, দক্ষিণের দিকে যেও কিন্তু ওনারা সীতার সন্ধান পাননি। এমন তো অবস্থা যখন সমুদ্রের কূলে পৌঁছে গেছেন, সমুদ্রের কূলে পৌঁছে যাওয়ার পর যখন সবাই চিন্তা করছে যে দেহত্যাগ করে দেবেন, রামের কাছে ফিরে গিয়ে সীতাকে পায়নি সেই খবর দেওয়ার থেকে মৃত্যু বরণ করা ভালো। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত তার সেবাতে যদি সক্ষম না হয় তাহলে প্রভুর কাছে যেতেই চায় না। এইরকম ভাবনা নিয়ে, এইরকম নিষ্ঠা নিয়ে আমাদের ভগবত ভক্তি করা উচিত। যেরকম আপনারা অনেক কষ্ট করেও ভগবত ভক্তি করছেন, ভগবান খুব খুশি হবেন। সেই জন্যে তখন তারা কি করেন, কি করা যাবে, কি করা যাবে, হঠাৎ দেখছে তাহলে রাম নাম গাই, রাম নাম গাই। তখন রাম নাম গাইতে শুরু করেছেন, একটা বড় পাখি বসেছিল ওখানে, সেই পাখিটা এত বড় ছিল, সে মনে মনে চিন্তা করছে এখানে তো এসে গেছে, এখানে তো শুধু নোনা জল, এ তো মরে যাবে, আমার অনেকদিনের খাবার পাওয়া গেছে। কিন্তু পাখিটা যখন, পাখিটা ডানা কাটা ছিল, তো যেই রাম নাম শুনেছে তো ডানাটা গজিয়ে গেছে। এটা যে নামের ফল, অপূর্ণতাকে পূর্ণতাকে, সে হচ্ছে সম্পাতি ছিল, জটায়ুর ভাই, জটায়ুর ভাই সম্পাতি। তখন তিনি বললেন, আমরা জানতাম, আমাকে ব্রহ্মাজি বলেছিলেন যে রাম নাম করবে এসে কোনো বাঁদরেরা, আমি আমার ফিরনো হারানো যৌবন ফিরে পাবো, বা আমি তোমাদের সাহায্য করবো, কোথায় সীতা ঠাকুরানী আছেন। তখন তারা বলে, ও যে দূরে দেখছো দীপ, সেইখানে আছেন সীতা ঠাকুরানী এবং রাবণ দশগ্রীব, যার দশটা মাথা, সে ধরে নিয়ে গেছে সেই স্ত্রীকে। সে চিৎকার করতে করতে গেছিলেন, দেবী বাঁচাও, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো, হে প্রভু রাম। এবং তারপর সে অশোক বাটিকাতে ওনাকে রাখা হয়েছে। তখন সবাই খুব নাচতে শুরু করেছেন, দাই গুড ব্রহ্মানন্দে, রামচন্দ্র কি। এখন সবকিছু তো হলো, জানা গেল যে ঠাকুরানী ওখানে আছেন, দেবী আছেন ওখানে, কত সুন্দর আশার প্রদীপ জ্বাললো। কিন্তু বলবে কেমন করে, যাবে কেমন করে, বিশাল সমুদ্র, ওদের না আছে জাহাজ, না আছে কিছু। তখন সে বান্দর লাফাতে শুরু করেছে, বান্দর লাফাই দেখেছেন, নল আর নীল বলছে, আরে আমি তো কি করবো, বুঝতে কতটা যাবো বুঝতে পারছি না, কতটা লাফাতে পারবো বুঝতে পারছি না, তো অনেক যোজন দূর। তখন জাদুবান বলছেন, আমি ব্রহ্মার প্রথম সৃষ্ট জীব, আমার এখন বয়স হয়ে গেছে, কিন্তু এক সময় আমি পৃথিবীকে এক লাভে সাতবার প্রদক্ষিণ করেছি, হরে কৃষ্ণ, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, কি করবো।